গত 8ই মে দেশের দৈনিক সংক্রমণ ছিল 4 লক্ষের উপরে তারপর থেকে গত এক মাসে প্রায় 62 শতাংশ কমেছে সক্রিয় রোগীর সংখ্যা এই নিম্নগতির ফলে হাসপাতালের উপর চাপ কমছে স্বাস্থ্যকর্মীরা হাঁফ নিতে পারছেন গত 9ই মে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ছিল 37 লক্ষ 45 হাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর প্রথম ঢেউয়ের সময় সংক্রমণের গ্রাফের তুলনায় 40 শতাংশ বেশি এই সক্রিয় সংক্রমণ প্রতি রাজ্যেই 1 লক্ষের বেশি সক্রিয় সংক্রমণ তবে আশা দেখিয়ে গত এক সপ্তাহে এই 5 রাজ্যের সংক্রমণ নিম্নমুখী হয়েছে দুমাস পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ফলে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে নিম্নমুখী দৈনিক মৃত্যুহার ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রকের দেয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,636 জন দৈনিক সুস্থতার হার 1,74,399 জন চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় 14 লক্ষে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে 14,01,609 জন কমছে দৈনিক মৃত্যু গত কয়েকদিনের সংক্রমণ কমলেও মৃত্যুতে সেভাবে হ্রাস টানা যাচ্ছিল না ফলে চিন্তা বাড়ছিল চিকিৎসক মহলের কিন্তু সোমবারের পরিসংখ্যান খানিকটা স্বস্তিদায়ক গত 24 ঘন্টায় দেশে করোনায় বলি হয়েছেন 2,427 জন এখনও পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা 2,89,09,906 জন এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 2,71,69,180 জন মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে মোট 3,49,186 জনের ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ